রাষ্ট্রের অর্থনীতির অন্যতম অক্সিজেন রাজস্ব। কিন্তু রাষ্ট্র নাগরিকের সম্পর্কের দূরত্বের কারণে বাড়ছে কর ফাঁকির পরিমাণ। ফলে প্রতি বছর হাজার কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্র, যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 2,93,000 কোটি টাকায়। বিশেষজ্ঞদের পরামর্শ, রাজস্বে হয়রানি বন্ধ করতে প্রক্রিয়াটিকে প্রযুক্তি নির্ভর করতে হবে, কমাতে হবে দীর্ঘ শত্রুতা। রাজস্ব নিয়ে সহকর্মী শাহরিয়ার বাঁধনের তিন পর্বের বিশেষ প্রতিবেদনের শেষ পর্বে দেখুন বিস্তারিত। ছবি তুলেছেন হুমায়ুন কবির। জনগণ যত ধরনের পণ্য ব্যবহার করে তা থেকে সরকার যে অংশ পায় সেটা ভ্যাট, আর বাকি সব আয় থেকে যা পায় সেটাই ট্যাক্স। আর ভ্যাট ট্যাক্সের মাধ্যমে আদায় করা হয় রাজস্ব। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে ভ্যাট ট্যাক্সের বিষয়ে খুবই সচেতন এবং আমি নিয়মিত আয়কর পরিশোধ করছি। হ্যাঁ, আমি ওদের সবারই দেওয়া উচিত ভ্যাট ট্যাক্স, এটা ড্রেস আমার কাছে প্রাপ্য। পদ্মা ব্রিজ, আরও যে উন্নয়নমূলক কাজ যেগুলো চলতেছে এগুলো তো আমাদের ট্যাক্সের টাকা দিয়েই কিন্তু এই উন্নয়নগুলো সফল হচ্ছে। রাজস্ব আয় বাড়াতে রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে জটিলতাহীন সম্পর্ক তৈরির দাবি ব্যবসায়ী সহ সংশ্লিষ্টদের। একটি দেশের সরকার সুচারুভাবে তখনই তার কর্ম সম্পাদন করতে পারে যখন নাগরিক তার দায়িত্ব পালন করে, নাগরিক যখন তার ভ্যাটটা এবং ট্যাক্সটা সঠিকভাবে পরিশোধ করে। করের ডিপার্টমেন্টের লোকজন আছেন, এদেরকে আরও আমি মনে করবো যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতরে যদি আনা যায় তাহলে আপনার ইনকাম ট্যাক্সটা কিন্তু মানুষ দিতে আগ্রহী হবে। এনবিআর এর তথ্য মতে চলতি অর্থ বছরে জুলাই আগস্ট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 50,321 কোটি টাকা, আর আদায় হয়েছে 46,233 কোটি টাকা। রাজস্ব আয়ে সরকার ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক প্রয়োজন, পাশাপাশি সরকারের দীর্ঘসূত্রিতার মনোভাবও দূর করা দরকার বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। দীর্ঘসূত্রিতার কারণেও নাগরিক সেই সমস্ত সুবিধাগুলো সঠিক সময়ে পান না, তখন অনেক সময় সাধারণ মানুষের ভিতরে সরকার যে রাজস্ব সংগ্রহ করছেন এবং সেটির যে ব্যবহার সেটি নিয়ে তার ভিতরে এক ধরনের নেতিবাচক মনোভাব তৈরি হয়। হয়রানি বন্ধে কর আহরণের পুরো প্রক্রিয়াটিকে প্রযুক্তি নির্ভর করার পরামর্শও দেন এই গবেষক। অনেক সময় কর দেয়া এবং কর নেয়ার যে কর্তৃপক্ষ এদের ভিতরে এই সামনাসামনি দেখা হওয়ার মধ্যে এক ধরনের ইল প্র্যাকটিস, নেতিবাচক এক ধরনের প্র্যাকটিস রয়েছে। তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো যে পুরো কর আহরণ প্রক্রিয়াটিকে এটিকে ডিজিটাইজ করা যায় কিনা। রাষ্ট্রের যে সেবাখাত যতই জটিলতাহীন সে খাতে ততই মানুষের সম্পৃক্ততা বেশি থাকে বলেও মনে করেন অর্থনীতির বিশেষজ্ঞরা। রাজস্ব আইন যতটা সহজ হবে ততটাই ভ্যাট ট্যাক্সে আগ্রহ বৃদ্ধি পাবে মানুষের। সংশ্লিষ্টদের দাবি, দেশটা সবার, দেশের উন্নয়নে মানুষ যেভাবে ভ্যাট ট্যাক্স প্রদান করবে রাষ্ট্রেরও উচিত সেভাবে নাগরিক সেবা নিশ্চিত করা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।